আসসালামু আলাইকুম। ওকে, আজকে আমরা রিভিউ করব এই বইটা নিয়ে, বন্যা আহমেদের বিবর্তনের পথ ধরে। তো বিবর্তনের পথ ধরে বাংলাদেশের অনেকে বলে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিজ্ঞান নিয়ে বই, বিবর্তন নিয়ে বই। আর আমি বিবর্তন নিয়ে যেগুলো খোঁজা শুরু করেছি সেগুলোর ভিতরে সবচেয়ে রেকমেন্ডেড, সবচেয়ে বেশি রেকমেন্ডেড ছিল হলো বিবর্তনের পথ ধরে। তো আমি বিজ্ঞান নিয়ে আহামরি কিছু বুঝি না, আমি সিরিয়াসলি বিজ্ঞান নিয়ে কিছুই বুঝি না। আমি যখন ভোকেশনালে পড়ছিলাম তখন সবচেয়ে বাজে পড়ালেখার জায়গা হলো সেখানে। সেখানে আপনাকে সায়েন্স পড়া হবে, পুরোই বাজে হবে, ফিজিক্সের কোনো আগা মাথা নাই, তারপর কেমিস্ট্রির কোনো আগা মাথা নাই। তো তো আমি এবার শুরু করলাম না, অনেক আগ্রহ ছিল ওই যে ধর্মীয় কয়েক কারণে, যে না পড়ি ধর্মীয়, ধর্মীয় কয়েকটা কারণে ধর্মীয় আর বিজ্ঞানের যে মানে যেই সংঘর্ষটা সেটা তো বিবর্তন নিয়ে অনেক বেশি হয়। তো আমি পড়া শুরু করছি। বলতে গেলে প্রথমত যদি আমি একদম ফার্স্ট রিয়েকশন দিই, একদম ফার্স্ট রিভিউ অল্প কথার ভিতরে, তাহলে বইটা সত্যিই ভালো, খুব ভালোভাবে এক্সপ্লেন করছে সব কিছু, প্লাস প্রায় প্রত্যেকটা জিনিস নিয়ে যে কথা বলছে, প্রত্যেকটা অধ্যায় খুব ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। তারপর অনেক কিছু, হ্যাঁ, আমার ভিতরে আমি অনেক কিছু এখনও বুঝি নেই, অথবা আরও জানার আমার অনেক কিছু বাকি আছে বিবর্তন নিয়ে, কিন্তু সে প্রাণী বিবর্তন, মানুষ বাদে প্রাণী বিবর্তন খুব ভালোভাবে ব্যাখ্যা করছে, এটা সত্য। প্রাণী বিবর্তন, পাখি, তারপর ফসিল নিয়ে, তারপর পাখি ডাইনোসর থেকে পাখি হওয়ার বিষয়গুলা, তারপর সব কিছুই সে খুব ভালোভাবে ব্যাখ্যা করছে। এইটা তার প্রশ্নটা করাই লাগে সিরিয়াসলি। তারপর তার তার এখন বন্যা আহমেদের কথা বলতে গেলে, সে বাংলাদেশের একজন মুক্তমানা এথিস্ট বলতে গেলে, সো এরকমই সে খুব ভালো বলেছে, অবশ্যই আই অ্যাপ্রিসিয়েটেড। তাকে বইতে আমি দিব হলো 3.5 আউট অফ 5। ওকে,